যদি ইলেকট্রন প্রোগ্রেসিং গ্রুপ দিব তাহলে এসিডিক স্ট্রেংথ বাড়বে না ইলেকট্রন প্রোগ্রেসিং গ্রুপ হইলে এসিডিক স্ট্রেংথ বাড়বে না কমবে সেটা তো ইলেকট্রন প্রোগ্রেসিং গ্রুপ হইলে এসিডিক স্ট্রেংথ বাড়বে কমবে তাহলে আমি সিগন্যাল রাখবো না সিগন্যাল আউটে বলতে কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থেকে তাহলে আরো এসিডিক স্ট্রেন পাবো এটা ধরো কম রেট ওকে আর যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই বল ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই বল বলিও ওকে ঠিক আছে ঠিক আছে এবে দেখিবা যদি পজিশন হয়ে গেল মানে অর্থ মেটা পারা এই সিরিজটা প্রেসার লাগু করে এ বলে অর্থ প্রেসার মেটা প্রেসার আর পারা প্রেসার প্রেসার তো এটি আমি দেখিবা যে এই সিরিজ সম্পূর্ণ মিথ্যান দেখো না যেখানে ডোনেটিং গ্রুপ সিটা এটা কাম করে হচ্ছে হাইড্রোকার্বন প্রেসার আর হচ্ছে প্লাস এই আমি দেখিবা মানে হাইপারপ্লিকেশন মনে আছে না নোভান রেজোন্যান্স না এটা বলছে বুঝা একবার কনফিউশন বা নো ওয়ান দেখি সাপোজ আমি একটা ডাবল বন্ড আছে সেম আর আমি ওটা মিথাইল গ্রুপ দিচ্ছি এইচ 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 আরে ডাবল বন্ড ধর পাথকার ধর আলফা হাইড্রোজেন যদি তুমি বল তাহলে সেটা হাইড্রো কনফিউশন দেখে নেবো কিংবা যদি ওটা পজিটিভ চার্জ আছে তার আলফা কার ঠিক আছে দেখি কোন কোন হাইড্রোজেন আলফা হাইড্রোজেন রহিব পজিটিভ চার্জ আর ডবল বন্ড পাখে পজিটিভ চার্জ উঠব তার নেক্সট কার্বনে যদি হাইড্রোজেন থিব সেটি আলফা হাইড্রোজেন যদি ডবল বন্ড থাকে বাকি কার্বনটা কোটি আলফা হাইড্রোজেন যদি আলফা হাইড্রোজেন আয় হিসাবে রহিব তো সেই সব উদ্দেশ্যে হাইড্রোজেন কনফিগারেশন আসছে বুঝে এলাম তাহলে হাইপার কনজুমেশন কোন আর নর্মাল রেজোন্যান্স কোন কোয়ান্টাম এমডি কোন তো যেটা তুমি যদি দেখি বল তো এটা হচ্ছে তোমার ডাবল বন্ড তো ডাবল বন্ডের মধ্যে একটা পাই বন্ড আছে ঠিক আছে তো যেহেতু আমরা বন্ডিং অরবিটাল ছিল সেটি অ্যান্টি বন্ডিং অরবিটাল ছিল আমি এমএফডি পড়েছি তো এই দেয়ার ইজ এ বন্ডিং অরবিটাল অলসো ইট ইজ অ্যান্টি বন্ডিং অরবিটাল আফটার ফর্মেশন অফ দ্য মলিকিউল মলিকিউল এটার পরে বন্ডিং অরবিটাল রইবো আর যখন অ্যান্টি বন্ডিং অরবিটাল রইবো তাহলে এখানে যদি একটা ডবল বন্ড রহিলা তাহলে এই ডবল বন্ড আমরা অ্যান্টিবডি অরবিটাল রইব ওকে তো এই অ্যান্টিবডি অরবিটাল আপু পারমানেন্ট লিখে রইব পারমানেন্ট গুলো ডবল বন্ড এর ভিতরে রইলে অ্যান্টিবডি অরবিটাল উপর তল উপরে রইল বুঝলে লাগে তো এই অ্যান্টিবডি অরবিটাল পাই স্টার
This is pi star anti-burning orbital. Okay. This is pi star anti-burning orbital. Pi tau the bonding orbital, so the outer orbital is pi star anti-burning orbital. Clear? The bonding orbital is what? Bonding orbital, it is bond double bond achhi. What is called the anti-burning orbital? It is so good. তাহলে এটা কোন হলো পাই স্টার বন্ডিং অরবিটাল রইলো তার সাথে কোন রইলো অ্যান্টি বন্ডিং অরবিটাল ওকে তো এটা কোন হলো পাই বন্ডিং অরবিটাল সো পাই স্টার অ্যান্টি বন্ডিং অরবিটাল আমার সেই জায়গায় রইলো হ্যাঁ যেহেতু এটা অ্যান্টি বন্ডিং অরবিটাল রইছে সো দিস ইজ ভ্যাকেন্ট এই এই অরবিটাল কোন ইলেকট্রন নাই ইলেকট্রন আছে ইলেকট্রন নাই অ্যান্টি বন্ডিং অরবিটাল ভ্যাকেন্ট যেহেতু ভ্যাকেন্ট এটা এটা কোন টাইপের বন্ডিং এটা হচ্ছে sp2 sp ইটস আ sp2 sp3 বন্ড তাহলে বন্ড লেন্থটা sp3 sp3 বন্ডটা শর্টার হবে বলিং বুঝলি যা ওর ইজ দ্য এক্স ক্যারেক্টার শর্টার ইজ দ্য বন্ড লেন্থ ওর ইজ দ্য এক্স ক্যারেক্টার শর্টার ইজ দ্য বন্ড লেন্থ sp3 sp3 সিগমা বন্ড তার বন্ড লেন্থটা যা রইব হলো তারপরে sp2 sp2 সিগমা বন্ডটা বন্ড লেন্থটা কমেব sp sp সিগমা বন্ডটা বন্ড লেন্থটা আরো কমেব বুঝলে তাহলে যদি sp2 আর sp3 সিগমা বন্ড করে সেটা কি কার বন্ড দিস ইজ sp2 দিস ইজ sp3 sp2 sp3 সিগমা বন্ড ইজ শর্টার অ্যাজ কম্পেয়ার টু sp3 sp3 সিগমা বন্ড ওকে sp2 sp3 সিগমা বন্ড ইজ শর্টার অ্যাজ কম্পেয়ার টু sp3 sp3 সিগমা বন্ড তাহলে এই বন্ডটা কে ছোট রইবো যেহেতু বন্ডটা কে ছোট রইবো তাহলে হাইড্রোজেনটা মোর ক্লোজার টু আস দিস পাই স্টার আর অ্যান্টি বন্ডিং অরবিটাল রইবো বুঝলা দিস হাইড্রোজেন উইল বি মোর ক্লোজার টু আস দিস পাই স্টার অ্যান্টি বন্ডিং অরবিটাল যেখানে পাইপটা অ্যান্টিবডি অরবিটাল এর পাশে রইব তাহলে এ কোন করিব না এই ইলেকট্রন আর ওই ইলেকট্রন কে দিব না এই কোন করেছে ইলেকট্রন কো আটকা করে দিয়ে যাওয়া হবে তাহলে এই কোন করে না ইলেকট্রন আমি দিয়ে দিব এই ইলেকট্রন আমার এই বন্ডিং অরবিটাল মু কোন করে দিয়ে দিব কে এটা নাই দিব আর কি বন্ডিং অরবিটাল এটা কাটি দিই তাহলে বলতে পারো তাও হাইড্রোজেন মাইনাস তাহলে বুঝলে তো এটা তো এটা দেখো তাহলে কোন হচ্ছে এই দুইটা যদি কেস দেখো বর্তমানে এটি কোন আছে বন্ড নাই ওকে রিজেক্টের সাথে বন্ড আছে কি বন্ড নাই কিন্তু রিজোন্যান্স সেফ দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড নো বন্ড রিজোন্যান্স হ্যালো যদি বন্ড নাই কিন্তু রিজোন্যান্স সেফ এটি বলে নো বন্ড রিজোন্যান্স তাহলে হাইপার কনজুগেশন কেন কইছো তাহলে দিস ইজ নরমাল কনজুগেশন হাইপার কনজুগেশন মানে যদি এনার্জি অধিক লাগে এটি কোন আমি জানি সিগমা বন্ড এর এনার্জি পাই বন্ড থেকে অধিক ঠিক আছে সিগমা বন্ড এর পাই বন্ড আলফা বন্ড কে ওভারল্যাপ করিবে সিগমাটা মিডিয়াম করে যাবে তো আলফা ওভারল্যাপ নিয়ে যদি তোর পাই বন্ডটা হবে তো তার এনার্জি সিগমা বন্ড এর কম হয়ে যাবে তাহলে ওটা হাই এনার্জেটিক অরবিটালটা ব্রেক করবে ঠিক আছে তাহলে এটা হাইপার সিগমাটা বলতে হাইপার কনজুগেশন ওকে এটা সিগমা বন্ড এর ইনভলভ হচ্ছে কনজুগেশন না তো সেটা এটা বলা যায় হাইপার কনজুগেশন আর যেহেতু রেজোন্যান্স বলে এটা দেখা যায় যে বন্ড নাই তো বলা যায় নো বন্ড এই কার্বন এই এই কার্বন এর হাইড্রোজেন কা লাইক হয়ে গেল বলতে পারি সিগমা বন্ড এর কি পড়ে গেল তাহলে এটি বন্ড নাই সিগমা বন্ড হাইড্রোজেন এটা বন্ড এটা দেখা যায়
তাহলে কেটে গেলে হাইড্রোকনফিগারেশন পসিবল তেলটা তো নাম্বার অফ দা আলফা হাইড্রোজেন অ্যাটম মোর ইজ দা হাইপোক্লোরাইট মোর ইজ দা আলফা হাইড্রোজেন অ্যাটম মোর ইজ দা হাইপোক্লোরাইট তো হাইপোক্লোরাইনেশন হাইপোক্লোরাইনেশন ডাইরেক্ট প্রপোর্শনাল টু নাম্বার অফ আলফা হাইড্রোজেন অ্যাটম নাম্বার অফ আলফা হাইড্রোজেন অ্যাটম মোর ইন দ্য আলফা হাইড্রোজেন অ্যাটম মোর ইন দ্য হাইপোকনফিগারেশন ক্লিয়ার ওকে তাহলে হাইপোকনফিগারেশন বেসিক্স এর দিকে না एग्जांपल করিনা তাহলে হাইপোকনফিগারেশন আমরা কোন দেব হ্যাঁ আমরা দেব স্ট্যাবিলিটি অফ দ্য ডাবল বন্ড এর ডাবল বন্ড এডিটর আমি স্ট্যাবিলিটি চেক করব ফর एग्जांपल এটি সিএস থ্রি আছে দেখি তাহলে মোর মানে আলফা হাইড্রোজেন কোথায় আছে সেকেন্ড থার্ডটা মোর আলফা হাইড্রোজেন যদি মোর আলফা হাইড্রোজেন আছে তাহলে এই এটা মোর স্টেবল আর কম্পেয়ার টু দিস বুঝলে না সিমিলারলি ছটা তাহলে কে মোস্ট অফ কোড অফ দিস ইজ মোস্ট অফ লাইক কম অফ দিস বুঝলে তো এটা হচ্ছে হাইপোথালামাস এই জুবিনাইল কার্বোহাইড্রেট তাহলে তো কার্বোহাইড্রেট হচ্ছে ডি সিএইচ থ্রি সিএইচ টু প্লাস প্রাইমারি কার্বোহাইড্রেট আমার আসিব সিএইচ সিএইচ থ্রি সিএইচ প্লাস সেকেন্ড এসে কে মোস্ট অফ why this is called why hyperconjugation is also called as no bond resonance why hyperconjugation is also called no bond resonance good good resonance very good is এটি কন্টিনিউ করো নো তুমি কোয়েশ্চন না কিছু লিখে দাও উপরে কোয়েশ্চন পড়িয়ে দাও কোয়েশ্চন পড়িয়ে দাও দেখলে কোশ্চেন হ্যাঁ তুমি সফটওয়্যার কর দাও উপাদানটা লিখে দাও এই কনভার্জেন্স গুলো লিখে দাও তাহলে স্যার
আসলে হাইড্রোজেন
অধিকার হয়ে গেল দেন হাইপার কনজুগেশন দেন ইন্ডাকশন, এটা মনে রাখবে। এই জন্য হচ্ছে এটা হাইপার কনজুগেশন ফর টেস্ট মেটা পজিশন নে, যেহেতু হাইপার কনজুগেশন বা নো বট রেজোন্যান্স, তো মেটা মেটা পজিশন নে রেজোন্যান্স হবে না। ওকে, তাহলে অনলি কোন অ্যাপ্লিকেবল হবে না, হাইপার কনজুগেশন অর্থরে আর প্যারা অ্যাপ্লিকেবল হবে। ওকে, হাইপার কনজুগেশন অর্থ হোক বা প্যারা পজিশন হোক ইকুয়াল অ্যাপ্লিকেবল হোক, তো আমরা উইথ রেসপেক্ট টু হাইপার কনজুগেশন উই ক্যান নট সে হোয়েদার অর্থ অর প্যারা উইচার ইজ মোর এসিডিং, উই ক্যান নট সে। ওকে, বাট মেটা ভেক্টরে যে রহুছি সেটা হাইপার কনজিউশন নাহি, তাহলে সেটি তাহলে সেটি রেজোনেন্স নাহি, যেহেতু রেজোনেন্স নাহি তাহলে সেটি কো তাহলে তার রেসিডেন্সটা কোন হবো অর্থ পারের অধিকার হয়ে ক্লিয়ার, ভেক্টর ইজ মোর রেসিডিং অ্যাজ কম্পেয়ার টু অর্থ এন্ড পারা, বুঝে এলাম একটা ডাউট হচ্ছে নেক্সট ক্লাস করতে হবে হ্যালো নেক্সট টাইম দিবা ইন্ডাকটিভ যদি আমি ইন্ডাকটিভ ইফেক্ট কো দিবা তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট রেডি কোন হচ্ছে আর প্লাস আই টু। ওকে, উইথ ডিসটেন্স ইন্ডাকটিভ ইফেক্ট টা বলে না কম কমে না, উইথ ডিসটেন্স ইন্ডাকটিভ ইফেক্ট কমে। ওকে, তাহলে যদি আমি দেখিবা পাই অর্থরে এটি প্লাস আই ইফেক্ট অধিক রইব অ্যাজ কম্পেয়ার টু দিস, অ্যাজ কম্পেয়ার টু দিস, তাহলে দিস ইন্ডাকটিভ ইফেক্ট যে সে মোর অ্যাসিডিক হবে, দিস ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে সে মোর অ্যাসিডিক হবে। আর এটি হাইপার কনজাংশন যেহেতু নাই কিন্তু মেটাইজ টোটাল অধিক অ্যাসিড, মেটাইজ মোর অ্যাসিড অ্যাজ কম্পেয়ার টু কাটা অধিক অ্যাসিড হবো না পারা ধরো পারা আর অর্থ যদি আমি কম্পেয়ার করিবা অর্থরে মোর ইন্ডাকটিভ ইফেক্ট মোর ইলেকট্রন ডোনেটিং ইফেক্ট, তো মোর ইলেকট্রন ডোনেটিং ইফেক্ট মানে লেস অ্যাসিড, তো মোর ইলেকট্রন ডোনেটিং ইফেক্ট মানে লেস অ্যাসিড, ঠিক আছে? তাহলে এটা তাহলে অধিক অ্যাসিডিক তাহলে মেটা দেন পারা দেন অর্থ, বুঝে গেলাম বুঝে গেল। ওকে, আউ থেকে বলছি দেখো আমি ফার্স্ট দেখিবা কোন রেজোন্যান্স বা হাইপোকনজিস, যেহেতু এটি মানে লোন পেয়ার কি পজিটিভ চার্জ কি নেগেটিভ চার্জ কিছু নাই, তাহলে এটি রেজোন্যান্স আসিব নাই, তাহলে কোন আসিব হাইপার কনজুগেশন। যদি আমরা উইথ রেসপেক্ট টু হাইপার কনজুগেশন দেখিবা তো মেটারে হাইপার কনজুগেশন নাই আর অর্থ পারারে হাইপার কনজুগেশন আছে, এতো অর্থ এই যে কথাটি দেখে তুই মধ্যে দিয়ে গিয়ে বসে গিয়ে সিএসথ্রি এটা হলো এক্স এটা ডাবল বন্ড এখানে ইলেকট্রন দিলাম এখানে নিও হাইপার কনজাংশন আছে না বুঝলে না, ওকে তাহলে হাইপার কনজাংশন মেটারে নাহি, যেহেতু মেটারে হাইপার কনজাংশন নাহি তো মেটারটা সব অধিকার অ্যাসিডিক হয়ে গেল। নেক্সট আমি দেখতে পাবো ইন্ডাকটিভ ইফেক্ট, যদি আমি ইন্ডাকটিভ ইফেক্ট কো আসিবা তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট উইথ ডিস্টেন্স ফ্রম ডিক্রিজ করে, তাহলে আর অর্থ প্যারামিটার আমার ওনলি কম্পারিজন এটা অলরেডি মোর স্ট্রিক হিস আছে, এখানে কম্পেয়ার করি অর্থ প্যারা, অর্থ প্যারামিটার যদি আমি কম্পেয়ার করিবা তাহলে অর্থের ইন্ডাকটিভ ইফেক্ট প্যারাটার অধিক, ইন্ডাকটিভ ইফেক্ট একটা অর্থ পজিশন ইজ লোয়ার অ্যাজ কম্পেয়ার টু প্যারা। ওকে, তাহলে কি অধিক অ্যাসিডিক হবো প্যারা উইল বি মোর অ্যাসিডিক অ্যাজ কম্পেয়ার টু অর্থ,
এটা সব ইন্টারভিউ এর একটা অ্যাপ্লিকেশনে পড়ে গেল। আর্টস নাও কম্পিটিটিভ প্রিপেয়ার হও তার জন্য টেস্ট অনলাইন দেখো তাহলে এটি কোন রইল রেজোনেন্স, রেজোনেন্স রইল তাহলে তো রেজোনেন্স এর কি হবে মাইনাস এম রেজোনেন্স কি করে রেজোনেন্স বিটা সেম রেজোনেন্স ইফেক্ট বা রেজোনেন্স কি করে বিটা করে মাইনাস এম তাহলে এটি রেজোনেন্স ইফেক্ট কাম করিবনি মেটারে পারানি মাইনাস এম পারানি বি মাইনাস এম মাইনাস এম রয়েছে ক্লিয়ার তাহলে মেটারে কোন মাইনাস এম নাই তাহলে মেটাটা কোন হবে অর্থ পারেটো লেস সিটি কোন হবে তা মোল ইজ দা ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ যেটা উইথড্রয়িং গ্রুপ থেকে অধিকার রইব অ্যাসিড ইজ দা
Metamethoxyphenol is more acidic than phenol. Okay, arrange the acidic strength order of metanitrophenol and metamethoxyphenol. Metanitrophenol, metamethoxyphenol. Which one is more acidic? Orthomethylphenol and orthomethoxyphenol. Orthomethylphenol and orthomethoxyphenol. এটা যেহেতু নেগেটিভ লগ আর দিন সেটাই মোর ইজ দা পিকে ভ্যালু লেস ইজ দা এসিড এটা পড়ি দেব এখন সরি এটা মনে রাখো হ্যাঁ হ্যাঁ কে ভ্যালু র অ্যাসিডিক রেসিস্ট্যান্স ল পিকে ভ্যালু র অ্যাসিডিক রেসিস্ট্যান্স আর কোন রিলেশন বার করিব আর অর্থ মিথাইল আর অর্থ মিথক্স চামচ ক্যাপ
Gracias.